দীপান্বিতা শ্যামা মায়ের আরাধনায় এবার আমরা পাই পাই পৌঁছে গেলাম রাজারহাট নারকেল বাগান শক্তি সংঘের পুজোতে। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে, যে মণ্ডপের একদম ছোটখাটো কাজগুলো চোখে পড়ার মতো। যথারীতি সেখানে প্রতিমা একটু অন্যরকম, সামঞ্জস্যপূর্ণ মণ্ডপের সাথে। মণ্ডপের ওপর থেকে নিচ চারপাশ সর্বত্রই কিছু সুতীক্ষ্ণতার সঙ্গে অত্যন্ত শিল্পকলার পরিচয় দেয়া হয়েছে। তবে এ পুজোর আকর্ষণ শুধুমাত্র তার মণ্ডপ বা তার প্রতিমা নয়, অবশ্যই তার পরিবেশ। পুজোকে কেন্দ্র করে মেলায় মাতেন এলাকাবাসীরা। জানা যায়, কালী পুজো থেকে শুরু করে একেবারে ভাইফোঁটা অর্থাৎ ভাতৃদ্বিতীয়ার পর পর্যন্ত থাকে ঠাকুর, সেই মতো মেলা থাকে, মেলা চলে বেশ কিছুদিন। পুজোর মণ্ডপের পাশাপাশি আমরা ঘুরে দেখলাম প্রতিমা, সেখানে দেখলাম অভিনবত্বের ছোঁয়া, তার পাশাপাশি মেলা। ছোটখাটো বাচ্চাদের জন্য স্টল থেকে শুরু করে বড়দের জন্য একেবারে বিনোদনের অন্যতম একটা জায়গা হয়ে উঠেছে নারকেল বাগান শক্তি সংঘের পুজো। এলাকার মানুষ পুজোর কটা দিন আর অন্যত্র যাওয়ার কথা ভাবতেও পারেন না। আজ স্কাই নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে সেই মেলার আনন্দে বিলীন হলাম আমরাও। I'm going to go to the next one.